হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি অভিষেক সরকার, আপনারা দেখছেন ডিডিস কিচেন অ্যান্ড ব্লগিং। তো এখন বাজে সকাল প্রায় 6:30। তো এখন আমরা আজকে যাব, আমি একটু কাজে, হাজারিবাগ, ওটাও বুলেরো পিক আপে। তো প্রথমবার এই অনুভবটা কেমন বা এই যাত্রাটা কেমন রয়েছে, তো চলুন সেটা আপনার সঙ্গে শেয়ার করি। আর আপনার ভিডিওটা সঙ্গে থাকুন, তাহলে আপনারা সব জানতে পারবেন কী হচ্ছে কী না হচ্ছে। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন। তো এই যে আমাদের পথের সাথীটা, তো এখন আমি এই জলটা দিয়ে ধুবো। তো চলুন টায়ারগুলো একটু জল দিয়ে কাঁচটা পুছে নিই। তো এই যে আমাদের যাত্রা শুরু হলো, এটা বোকারো এয়ারপোর্টের এখানে রাস্তাটা। যারা এখন যাতায়াত করেন তারা অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু যারা আগে করেছেন তারা হয়তো বুঝতে পারছেন না, কারণ নতুন করে চওড়া করা হয়েছে। তো এই যে আমরা বালিডি টোল গেট এসে গেছি। তো আমার বাঁদিকে রয়েছে মহিন্দ্রার শোরুমটা, বিশাল একটা শোরুম। তো চলুন আমরা নিজের যাত্রার দিকে এগিয়ে যাই, মানে নিজের, মানে যেটাকে মঞ্জিল বলে, নিজের জায়গায় পৌঁছে যেখানে কাজে যাচ্ছি, হাজারিবাগ। তো সকাল সকাল সময় আবহাওয়াটা খুব ভালোই রয়েছে। তো আর সামনে হনুমানজির ঝান্ডা। তো চলুন এবারে যাত্রাটা উপভোগ করি। প্রথমবার তাই একটু ভয়ও লাগছে, আবার অনেক উৎসাহ রয়েছে। তো এই যে রাস্তাটা সোজা যেটা যাচ্ছে, সেটা সোজা যাচ্ছে গলা, আর বাঁদিকে টার্নটা যেটা ছিল সেটা যাতে ছিল জেনামোড়। তো চলুন আমরা এগিয়ে যাই। এরকম পুরোপুরি সবুজ আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে খুবই ভালো লাগে আর কি। আর এই যে সামনে অটোটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই যাই গলা পেটারবার সবজি ফল আনতে, কারণ এখানেই আশেপাশে বলতে ওইখানে সব থেকে বড়ো হাট রয়েছে হোলসেল। তো চলুন আমরা এগিয়ে যাই। এবারে আমরা এসে গেছি মা ছিন্নমস্তিকা কালীর মন্দির যাওয়ার রাস্তার সামনে। দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ, চারিদিকে সবুজ আবহাওয়া। এই যে আমরা এবারে রামগড়ের কাছে পৌঁছে গেছি, পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। তো আমাদের যাওয়ার আছে হাজারিবাগ। তো হাজারিবাগ এখন আরেকটা নতুন বাইপাস বানানো হচ্ছে, যেটা গলার পাশ দিয়ে যাবে, সেটা এখনও কমপ্লিট হয়নি। তো এই যে আমরা হাইওয়ে ধরে নিয়েছি হাজারিবাগের। তো এবারে হাইওয়ে ধরে নিয়েছি, এবারে গাড়ি ছুটছে, আর কোনো টেনশন নেই, এবারে পুরো একদম গাড়ি উড়ে উড়ে যাবে। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে তাহলে আবার মানে ট্রাভেল ব্লগও বানাবো। তো এই যে একটা নদী পেয়েছি সামনে। তো একটু আগে আমরা খেতে নেমেছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই লাইনে এলে যদি খেতে নামেন তো অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ আমরা খেতে নেমেছিলাম তো 60 টাকা 4টা পুরি নিয়েছিল।